আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। এই আলু পেঁয়াজ ক্যাপসিকাম দেখে কি মনে হচ্ছে বলো তো? আজকে তোমাদেরকে আমি ঘরে থাকা উপকরণে অনেক মজার একটা ব্রেকফাস্টের রেসিপি দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি একটা বোলে সেদ্ধ আলু নিয়ে নিলাম। এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এবং ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো আরো ভেজিস এখানে অ্যাড করতে পারো। এখানে স্বাদ মতো লবণ এবং ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাড করছি কিছুটা মেল্টেড ঘি। তোমরা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো অথবা তেলও ব্যবহার করতে পারো। ঘি বা বাটার ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয়। এখন সবকিছুকে একসাথে মিক্স করে নেওয়ার পালা। মিক্স করে হয়ে গেছে। এবার আমরা পরবর্তী ধাপ দেখে নিব। এখানে আমি একটা ব্রেড নিয়েছি, তার মধ্যে কিছুটা টমেটো কেচাপ ইভেনলি স্প্রেড করে দিব। এখানে আমি পটেটো মিক্সচারটা সুন্দর করে স্প্রেড করে দিব। যে যার ইচ্ছে মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে এখানে দিয়ে নিতে পারো, তবে খুব বেশি দিবে না। এতে স্যান্ডউইচ ফ্লিপ করার সময় নষ্ট হয়ে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে। এবার অন্য একটা স্লাইসে আরো কিছু কেচাপ আমি মাখিয়ে নিব। এই স্লাইসটা দিয়ে আমি স্যান্ডউইচটার উপরের পার্টটা অর্থাৎ কভারটা দিয়ে দিব। এবার টোস্ট করার পালা। আমি এখানে দুটো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি আবারও কিছুটা মেল্টেড ঘি ব্রাশ করে দিব। যাদের বাসায় টোস্টার আছে তারা তো টোস্টারে টোস্টটা করে নিতে পারো, তবে আমি ফ্রাই প্যানেই করছি। একদম লো ফ্লেমে এটাকে প্রত্যেকটা বার 2 মিনিট 2 মিনিট অর্থাৎ 4 মিনিট সময় নিয়ে টোস্ট করে নিতে হবে। ঢেকে দিচ্ছি। 2 মিনিট সময় অতিবাহিত হওয়ার পর এটাকে আমি আবারও কিছুটা ঘি ব্রাশ করে দিব। এবার ফ্লিপ করার পালা। খুব সাবধানে ফ্লিপ করবে। আমি এখানে দুটো পুতি ইউজ করছি স্যান্ডউইচটাকে ফ্লিপ করার জন্য। এবার এই পার্টটাকেও 2 মিনিট টোস্ট করে নিতে হবে। ব্যাস, আমাদের পটেটো স্যান্ডউইচ কিন্তু এখন রেডি টু সার্ভ। এখন খেয়ে নিলেই হয়। খুবই মজার এবং সবচেয়ে বড় কথা, ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। যেহেতু এটা আলু এবং ব্রেডের তৈরি, এটা খেলে পেটও ভরা থাকবে, সেই সাথে তোমাদের অনেক ভালোও লাগবে। আমি এগুলোকে স্যান্ডউইচের শেপে কেটে নিচ্ছি। দেখলে তো কত সহজে ব্রেড দিয়ে আলু দিয়ে এত সুন্দর একটা স্যান্ডউইচ বানানো যায়। সকাল হোক কিংবা বিকাল, যখনই ক্ষুধা লাগবে এই ডিশটা তোমরা বানিয়ে নিতে পারো। দেখতে যেমন খুব সুন্দর, খেতেও খুব মজা। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক
করো, শেয়ার করো এবং ভিডিওতে তোমাদের মতামত জানিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।